যেইটা বেশি সুদখোর ওইটা হলো এমপি মন্ত্রীদের পিএস আর ওই জামানা রাজা বাদশাদের পিএস ছিল আলেম উলামা যেরকম বাহলুল যেই বাহলুল আমার আল্লাহর সাথে প্রতি রাতে কথা কইতো বাহলুল পাগলা বলে ফেলছে জান্নাতের টিকিট কিনবে কে জান্নাতের টিকিট কিনবে কে هارون রশিদ পট করে কলার ধরে কয় মোল্লা বুঝছ না তুই তোর মাথায় কি কিছু নাই বলে একটু আরামে বসে তুই এখানে এই ডিস্টার্ব করতাছস এই জান্নাত কি তোর বাপের যে তুই জান্নাতের টিকিট বেচবি কহ জান্নাত আমার বাপের বাহলুল বলে ঠিক আছে যাই জুবাইদা ডাকতেছে বাহলুল রে জান্নাত আমার কাছে বিক্রি কর 1 টাকা দিয়ে দিলাম জান্নাতের তালপাতার একটা টিকিট বাহলুলের কাছ থেকে জুবাইদা কিনে নিলেন যেই জুবাইদা নহরে জুবাইদা আরাফার মাঠে যখন জান্নাতের টিকিট কিনা লইছে বাবা স্বামী স্ত্রীর মধ্যে একটু গ্যাঞ্জাম লেগে গেছে তুমি সব জায়গায় বেশি মাতবাড়ি দেখাও আমি যারে অপমান করে তারায় দিলাম তুমি তারে হাতের মধ্যে নিয়ে জান্নাতের টিকিট কিনলা তুমিও পাগল ওই একটা বাহলুল ছাগল ঘুমের মধ্যে বাচ্চা হারুন আর রশিদ স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে একদিকে ফেরেশতারা পিডাইয়া হিসাব নাকাশার দিকে লয়ে যাইতাছে মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারতাছে গো চারটা সূর্য চারদিক থেকে উদিত হয়ে গেছে সূর্যের তাপ মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতাছে হারুন আর রশিদ দৌড়ায় আর দৌড়ায় কোথায় যাব গো কোথাও তো জায়গা নাই ছায়ার কোনো ব্যবস্থা নাই হারুন আর রশিদ চিল্লায় আর দৌড়ায় চিল্লায় আর দৌড়ায় চিল্লায় আর দৌড়ায় وصفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله. الله ذاكرين شاكرين محبين مبلغين الله بريو محبوب بندرا আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন এই পৃথিবীটা বান্দাদের জন্য কয়েক দিনের জন্য। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়ায় যারা সুন্দর ফসল ফলাবে আখিরাতে তার ফসল ভালোভাবে উপভোগ করবে, আর যারা এই পৃথিবীতে সুন্দরভাবে ফসল ফলাইতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দেগিটাও সুন্দর করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আরো বর্ণনা করেন এই পৃথিবীটা যতদিন তোমরা দেখো আর যেদিকেই দেখো যেভাবেই দেখো এই পৃথিবী এভাবে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী যেভাবে দেখেন যে অবস্থায় দেখেন এই পৃথিবীটা এভাবে থাকবে না। থাকবে জোরে বলেন এই পৃথিবী এভাবে থাকবে না, সব শেষ হয়ে যাবে, শুধু বাকি থাকবে একমাত্র রব্বে কারীম
ويبقى وجه ربك ذو الجلال والإكرام এক মাত্র বাকি থাকবে রব আর সব যাবে ধ্বংস হইয়া এর ভিতরে কোন সন্দেহ আছে তার জ্বলন্ত প্রমাণ আজ থেকে 20 বছর আগে যাদেরকে দেখেছেন যেই মানুষগুলো আপনারা দেখেছেন 50 বছর আগে যেই মানুষগুলো দেখেছেন সেই মানুষগুলো কিন্তু এখন পৃথিবীতে নাই আছে কত সুন্দর করে পৃথিবীটা আপনার আত্মীয়-স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি ছিল কত সুন্দর করে ফ্যামিলিটা সাজানো ছিল আজকে সেই ফ্যামিলিটা টুকরা টুকরা হয়ে গেছে পাঁচ ভাই পাঁচটা বাড়ি করছে পাঁচ বোন বিবাহ দিবেন শ্বশুর বাড়ি চলে গেছে কারোর সাথে কোনো সম্পর্ক নাই সব কেমন যেন একটা এলোমেলো হয়ে গেছে ঠিক এলোমেলো হওয়ার সাথে সাথে দেখবেন এমন একটা সময় আসবে আপনার নিঃসঙ্গ জীবন চলে আসবে যেমনে করে আপনি দুনিয়ায় একা আসছিলেন এই পৃথিবী থেকে একাই চলে যাবেন কবরে একা একাই পড়ে থাকবেন কোনো সন্দেহ আছে বাচ্চা হারুন আর রশিদ উনি ওনার জীবনটাকে ভালো করার জন্য ওনার জীবনটা সর্বপ্রথম ভালো ছিল না উনি একসময় আলেম বিদ্বেষী ছিল আলেমদেরকে বেশি লাইক করত না দেখবেন এই পৃথিবীতে অনেক লোক আছে আলেমদেরকে লাইক করে কম কথা ঠিক না বেটি আলেমদের দেখলি ওর মাথার মধ্যে পাগলা কুত্তায় কামড়াইলে যেমন পাগল হয়ে যায় ঠিক অমন হয়ে যায় এমন লোক আছে না নাই হালাকে লোকটা সুদখোর হালাকে লোকটা ঘুষখোর এমন কোন পাপের কাজ নাই ওই বদমাইশের দ্বারা হয় না কথা ঠিক না বেটি ওর মুখের দিকে তাকায় দেখবেন ওর মুখের মধ্যে দাড়ি নাই ওর ফ্যামিলির দিকে তাকায় দেখবেন ওর বিবি পর্দা করে না এমন লোক আছে না নাই ছেলে মেয়ে একটাও মানুষ হয় নাই সব গাঞ্জা কর হিরোইন কর ঠিক বাচ্চা হারুন আর রশিদের জীবনে ওনার জীবনের প্রথম আলেম বিদ্বেষী ছিল কিন্তু ওনার যে বিবিটা ছিল ওনার বিবিটা ছিল অত্যন্ত ধার্মিক সুবহানাল্লাহ বেহামদে ওনার বিবি এতই ধার্মিক ছিল আপনারা জানেন আরাফার মাঠে মিনার মাঠে মুজদালেফা হইয়া নহরে জুবাইদা নামে একটা খাল আছে যেটা হাজিদের জন্য শত শত মাইল রাস্তা থেকে হাজিদের জন্য পানির ব্যবস্থা করেছিল এই মহিলা সুবহানাল্লাহ বেহামদে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন ভালো হয় আর একজন খারাপ হয় একদিন না একদিন সে ভালো হয় কোনো সন্দেহ আছে আর মগামগি দুটোই যদি বদমাইশ হয় তাই তো ওই ফ্যামিলিতে ভালো হওয়ার সম্ভাবনা নাই ঠিক না বেটি বাচ্চা হারুন আর রশিদের জীবনে এমন পাওয়া যায় ওনার বিবি ওনাকে বলে যে দেখো তুমি এত বড় একটা বাদশা তুমি এত বড় বাদশা তোমার কোনো জিনিসের অভাব নাই তুমি আলেম ওলামাকে ডেকে আলেম ওলামার সাথে পরামর্শ করলে তোমার সমস্যাটা কি হঠাৎ করে ওনার দেশের আলেম ওলামাকে উনি একদিন ডাকলেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন যেই দেশের সরকার আলেমদের সাথে বেশি সম্পর্ক দেখবেন ওই দেশের সরকারের প্রতি আল্লাহর রহমত থাকবে ওই দেশের প্রতি আল্লাহর খাস রহমত থাকবে যেমন সৌদি আরব সৌদি আরব এখনো পর্যন্ত বিচার হলো বিচার করে বড় বড় ফাঁসির রায় চোরের বিচার জেনার বিচার মানুষকে কষ্ট দেওয়ার বিচার অর্থাৎ সুপ্রিম কোর্টের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট হলো ইমাম সাহেব সুবহানাল্লাহ বলেন না মদিনায় পাঁচজন ইমামই কিন্তু বিচারক মক্কায় আটজন ইমাম আটজন কিন্তু সবচাইতে বড় সুপ্রিম কোর্টের বিচারক তাদের রায় ফাঁসি হয় সৌদি আরবে আব্দুর রহমান সুদাইসির সিগনেচারে সৌদি আরবে ফাঁসি হয় এই যে কল্লা কাটে এটা কিন্তু ইমামের রায় মারহাবা বললেন না আর আমাগো দেশের বিচারক গুলা
যতদিন আওয়ামী লীগ সরকার ছিল বিচারকগুলো আওয়ামী লীগের গান গাইছে কত কন্যা কেন এখন বিচারকগুলারে উষ্টাইয়া বাইর করতেছে সুদকর ঘুষকরগুলারে যারা এক পয়সেলতে বিচার করছে এইগুলা এখন তসবি পড়বার কইবে হায় 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 করলাম কি হালাকে যে ব্যক্তি সঠিক বিচার করবে আল্লাহর জমিনে তাদের ক্ষমতা কেউ নিতে পারবে না কথা বলেন না কেন দেখবেন যে লোকটা দল করে না কোন দল করে না এই লোকটার কোনো ভয় নাই যেই দলই আসুক তাকে সালাম দেয় যে লোকটা নিরপেক্ষ ভোট দেয়ার উচিত ভোট দেয় কিন্তু লাভালাভিও করে না কোনো দলও করে না এই লোকটার ডিমান্ড কোনোদিন কমে না এটা দুনিয়ার নিয়ম তো বাদশা হারুন আর রশিদের বিবির কথায় ইরাকের তারপরে বাগদাদের দুবাই সমস্ত মধ্যপ্রাচ্যের আলেমদেরকে বাদশা হারুন আর রশিদ ডাকছে ডাইকে জিজ্ঞেস করে আচ্ছা আপনারা আমার একটা বুদ্ধি দেন কোন কাজ করলে আল্লাহরে পাওয়া যায় আমার কথা মনে হয় বোঝেন নাই কোন কাজ করলে আল্লাহরে পাওয়া যায় এই রাস্তাটা আমারে দেখায় দেন একজন আলেম বললেন হযরতজি আল্লাহরে পাইবার জন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করতে হবে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কিসের কথা এ কথা কর না কেন হ্যাঁ মরণের কথা কিসের কথা বাদশা হারুন আর রশিদ বললেন মরার কথা চিন্তা করলেই কি আল্লাহরে পাওয়া যাবে আর একজন আলেম ছিল অত্যন্ত বাতনি রোগের চিকিৎসক ডাক্তার উনি বলে বাচ্চা শুধু মরণের কথা চিন্তা করলে আপনি আল্লাহরে পাইবেন না আমার মালিকরে পাইতে হলে মরণের কথার পাশাপাশি আর একটা কাজ করতে হবে কি আমি মরব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসস কেহ সঙ্গে যাবি আমারই সঙ্গী আপনি আসছেন একা যাবেন একা এই চিন্তা ভাবনা করলেন যে মরে যাব এই চিন্তা করেন না মরণ না মরার চিন্তার পাশাপাশি আপনার পাপের কাজগুলো ছেড়ে দিতে হবে সুবহানাল্লাহ বলেন যখন বলছে পাপের কাজগুলো ছেড়ে দিতে হবে বাচ্চা হারুন আর রশিদ বলতেছে পাপের কাজ ছেড়ে দিতে হবে এটা কি কি পাপ উনি বলে ফেললেন পাপের কাজ যেই কাজটা আপনার সবচেয়ে বেশি মজা লাগে যেই কাজটা করলে আপনার সবচাইতে বেশি ভালো লাগে ওই পাপের কাজটা ছেড়ে দিতে হবে সুবহানাল্লাহ বলেন আর একজন পীর সাহেব বললেন নাজাত পাওয়ার জন্য আর একটা সিস্টেম আছে কি আপনি একটা মসজিদ বানান মসজিদটা বানাবেন নিজের অর্থায়নে একবার নিজের অর্থ দিয়া কারো কাছ থেকে কিচ্ছু নিতে পারবেন না বাদশা হারুন আর রশিদ বললেন মসজিদ করলেই কি আমি আল্লাহরে পেয়ে যাব আল্লাহর ওলি বলে ফেললেন রসুলের হাদিস যদি সত্য হয় আপনি আল্লাহর সাথে দেখা হবে আল্লাহরে পাইয়াও যাবেন কারণ রসুল বলছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তার জান্নাতে ঘর বানায় দেয় তো রসুলের হাদিস যদি সত্য হয় আপনি মসজিদ বানাইলে আশা করা যায় আল্লাহরও পাইবেন জান্নাতও পাইবেন বাদশা হারুন আর রশিদ বললেন আমি সব কটাই করবো আলহামদুলিল্লাহ বলেন আমি মরার কথাও চিন্তা করব পাপের কাছে ছেড়ে দিব এবং এই পৃথিবী থেকে যেতে হবে এই চিন্তাটা হাকিকিভাবে আমি করব মরার কথা যদি কোনো মানুষ সত্যিকারে চিন্তা করে ওই মানুষটা পাপের কাজ করতে পারে না কথা বলেন না কেন আরো জোরে আরো জোরে হারুন আর রশিদ যখন বললেন তাহলে প্রথম আমি শুরু করি অন্তত আমি নামাজটা ধরি সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় হলো আমি মরে যাব এই কন্ঠটা আমার অন্তরে ঢুকাইলাম
তৃতীয় নম্বরে আপনি হুজুর বলছেন মসজিদ বানাইতে আমি মসজিদ বানাইলাম কারো কাছ থেকে 1 টাকাও নিব না তো মসজিদের হারুন আর রশিদ তো আর বানাবে না যেই মিস্ত্রি মসজিদ বানাইছে যেই মিস্ত্রি মসজিদটা বানাইছে ওই মিস্ত্রির মজুরি ঠিকমতো নিচ্ছে আসতেছে মসজিদ কমপ্লিট হয়ে গেল এখনো পর্যন্ত ইরাকের জমিনে বাদশা হারুন আর রশিদের মসজিদ এখনো ইরাকের জমিনে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাওয়ার সময় যায় কইেন মসজিদ আইয়াউজিমায় এই মুসলমানের বলা যারা মসজিদ আইয়াউজিমায় এরা কি সারা রাত বললো কি মারামারি করছো নি সাসায় মাথা ঝুলে আপনারা তো এমনি ডেট ফেল আপনি তো মারামারি করবেন কেমনে এই মুসলমানের বলা ভালো করে বুঝেন হারুন আর রশিদ একাই নিজের অর্থায়নে মসজিদ কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন যেরকম আমার জীবনের একটা আশা ছিল আমি 2004 সালে যখন হজে যাই আমার কথা আমি বলি আমার মায়ের সাথে আমার একটা ওয়াদা ছিল আমার মা বলছিল ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি একটা মাদ্রাসা বানাবি তা আপনারা জানেন এই মসজিদটা আল্লাহ আমার দ্বারা করাইছে আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ আমি যখন এই মসজিদের জায়গা কিনি 1,20,00,000 টাকা দিয়া একটা টাকাও আমি কাউরে বলি নাই যে আমারে দেন কেউ বলতে পারবেন না জিজ্ঞেস করে দেন তো বাচ্চা হারুন আর রশিদ নিজে জায়গা কিনলেন উনি তো বাচ্চা মানুষ না তার জায়গার অভাব নাই আছে হ্যাঁ আরে আমাগো দেশে তো ভাই মাশাআল্লাহ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সান্দুরা যত জায়গা জোর করে নিছে ইন্নামাল ফিরি সব আবার আয়া পড়ছে কথা কন না কে সব আবার জনগণের রয়ে গেছে আবার এনরা কাঁচায় কুচায় নিজের নামে করবো যার আইব সরকার আবার যদি আওয়ামী লীগ কোনোদিন আহে দেখবেন ওরাও লয়ে গেছে এটার নাম রাজনীতি না জনগণের জান মাল হেফাজত করিয়া জনগণের হাতে বুঝাই দেওয়ার নাম হলো সরকারগিরি কথা কন না কেন আজকে আপনি জুলুম করবেন কালকে জুলুমের শিকার হবেন কোনো সন্দেহ নাই এই যে অনেকে কয় এইভাবে আওয়ামী লীগের নেতাগুলার বাইরে হাত পাও ভাঙ্গে দিয়া এইভাবে মারামারি করে এটা ঠিক হইলো ইসলামে কি মারামারি আছে ও তোমরা যখন হাত পাও বাইরে ভাঙছিলে তখন আল্লাহর অলির কাম হয়েছিল এটার নাম রাজনীতি না এটার নাম হলো প্যাট নীতি কথা কন না কেন এটার নাম রাজনীতি না রাজনীতি যদি করতে হয় রাজার নীতি যার মধ্যে আছে যার কলিজা বড় আমারে মারছে মাশাআল্লাহ আমি একটু সবর করে দেখি পরবর্তীতে আল্লাহ আমারে নেওয়া দিবে আমারে বকা দিছে পরবর্তী রিবেট না করে এটা পরবর্তীতে আল্লাহর আশা রইলাম কথা বলেন না কেন তো বাচ্চা হারুন আর রশিদ মসজিদ কমপ্লিট হয়ে গেছে এখনো পর্যন্ত ইরাকের জমিনে যদি আপনারা যান বাচ্চা হারুন আর রশিদের সেই হারুন জামে মসজিদ বাচ্চা হারুন আর রশিদ জামে মসজিদ এখনো পর্যন্ত ইরাকের জমিনে দাঁড়িয়ে আছে 5,000-এর উপরে মানুষ নামাজ পড়তে পারে বিশাল বড় মসজিদ করছে আল্লাহর বান্দা শ্বেত পাথর দিয়া আজ থেকে শত শত বছর আগের মসজিদ এখনো পর্যন্ত ডলার দিলে চক চক করে আর আমাগো দেশের মসজিদ সুবহানাল্লাহ বেহামদিহি 5 বছর পর দেন আমি এত কষ্ট করে দামি টাইলস লাগাইছি মুসল্লিগো পার ঘষায় কেবল ডুপ্লিকেট শুরু হয়েছে এত কষ্ট করে কষ্টের পয়সা দিয়ে টাইলস লাগাইছি দেখেন ঘষায় ঘষায় উঠে যাইতেছে আর আজ থেকে প্রায় হারুন আর রশিদ এই জামানায় আজকে 200 বছর আসে নাই বাচ্চা হারুন আর রশিদ এই জামানায় আসছিলেন আজ থেকে 800 বছর আগে দিল্লির শাহী মসজিদ দেখবেন বাদশা বাবরের আমলের সেই মসজিদ এখনো পর্যন্ত কারণ দিল্লি তো অনেক জায়গায় আল্লাহ আমার সফর করাইছে সে বাদশা বাবরের মসজিদ এখনো পর্যন্ত যদি কেউ একটা জামা দিয়ে ডলা দেয় এখনো মনে চক চক করে আয়নার মতো দিল্লি শাহী মসজিদ যায় দেখবেন নয়া দিল্লি ওল্ড দিল্লি নয়া দিল্লি না ওল্ড দিল্লি পুরান দিল্লি যেটা কয় দিল্লি তো দুইটা নয়া দিল্লি একটা এখন নয়া দিল্লি নাম একটা নতুন করে বানাইছে আর ওল্ড দিল্লি যেটা শাহী মসজিদ দাঁড়িয়ে আছে ওইটা
পুরান দিল্লি যেটা রে কয় আল্লাহ তো هارون রশিদ মসজিদ বানায়া আলেম ওলামারে ডাক দিয়া মসজিদ উদ্বোধন করছে মসজিদ যখন উদ্বোধন হয়ে গেছে বাচ্চা هارون রশিদ স্বপ্নে দেখে রাতে ইখলাস আছে ভালো আছে নিয়ত আছে যে মসজিদ বানাইলে কেউ যদি হালাল টাকা দিয়ে মসজিদ বানায় আল্লাহ তাকে জান্নাত দান করবে 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 কোন সন্দেহ নেই বাচ্চা هارون রশিদ রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে এই বাচ্চা هارون রশিদের মসজিদের ভিতরে তার বিবির একটা অংশ আছে তার বিবিও কিন্তু বাচ্চার মেয়ে ছিল এই নহরে জুবাইদা হাদিসে আপনারা যখন আরাফার মাঝে হজ করার জন্য যাবেন দেখবেন এই নহরে জুবাইদাটা শত শত মাইল দূরের থেকে আরাফার ময়দানে একটা মহিলায় পানি আনছিল হাজীদের কষ্ট থেকে লাঘব করার জন্য জুবাইদা যখন আরাফার মাঠে হজ করার জন্য আসে আসিয়া দেখে আরাফার মাঠে কোনো পানি নাই মিনার মাঠে কোনো পানি নাই মুজদালিফায় কোনো পানির ব্যবস্থা নাই আরাফার মাঠে হাজিরা গরমে পানির অভাবে ছটফট করে কাঁদে هارون রশিদের বিবি জুবাইদার কলিজার মধ্যে আগুন লাগিয়ে গেছে এই গরমের মধ্যে হাজার হাজার হাজীদের কত কষ্ট হইতাছে জুবাইদা আরাফার মাঠে হাত তুলে বললেন মালিক তোমার হাজীদের জন্য আরাফার মাঠে পানি আনার ব্যবস্থা কি তুমি আমার শিখিয়ে দাও বাচ্চা هارون রশিদের বিবির মাথার মধ্যে বাবা বুদ্ধি এসে গেল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই বুদ্ধিটা আসছিল জুবাইদা রে কোন মানুষ যদি ভালো কাজের ইচ্ছা করে ইচ্ছা পোষণ করে আমি আল্লাহ ওই ভালো কাজের ভিতর সমর্থন দিয়া তার কাজটার সহজ করিয়া দে কেউ যদি পাপের কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে আমি বারবার তার অন্তরের মধ্যে একটা ধোঁকা দেই বান্দাই কাজটা করিস না আমি মালিক কিন্তু তোর ঘরের উপরে বসা বান্দা করিস না আমি মালিক তোর দিকে তাকায় আছি আর ভালো কাজ যখন করতে যাবেন বাজান অনেক বাধা আসবে শয়তান বলবে করিস না আর ভালো কাজ করতে গেলে শয়তান বাধা দিবে আল্লাহ সমর্থন দিবে আল্লাহর সমর্থন যদি কেউ করিয়া ফেলে আল্লাহ কোরআনে বলে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া বান্দা শয়তানের সাথে জিহাদ করিয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া অন্তরের সাথে জিহাদ করিয়া যখন ভালো কাজটা করিয়াই ফেলবি আমি রব একটা ওয়াদা দিলাম তোর জন্য জান্নাত আমি ওয়াসিব করে দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া অবশ্যই ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া অবশ্যই আমার আটটা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া আমি তোর নামে দলিল করে দিলাম আরো জোরে বলতে পারলেন না জান্নাত দেয়ার মালিককে জান্নাত সেনাই নেয়ার মালিককে মাশাআল্লাহ তো বাচ্চা هارون রশিদ স্বপ্নে দেখে স্বপ্নের ভিতরে বাচ্চা هارون রশিদ দেখতেছে যে তার মসজিদ ঘরটা আল্লাহ জান্নাতের রেলগাড়ি বানাই দিয়েছে সুবহানাল্লাহ বিহামদি দেখতেছে যে জান্নাতের রেলগাড়ি বানাই দিয়েছে আল্লাহ যখন জান্নাতের রেলগাড়ি বানাই দিয়েছে মসজিদটাকে কিন্তু ওই জান্নাতের রেলগাড়ির মধ্যে ড্রাইভারের পিছনের যে সিটটা এইটা দেখা যায় একজন রাজমিস্ত্রি বয়ে রইছে সুবহানাল্লাহ জোরে কোন যায় না কি মিস্ত্রি যেই রাজমিস্ত্রি তার মসজিদটা নির্মাণ করছে বেতন নিয়া ওই রাজমিস্ত্রি জান্নাতের রেলগাড়ির ড্রাইভারের পিছনের সিটে বসা বাচ্চা هارون রশিদের ঘুম ভেঙে গেছে কি রে আমি তো কারো কাছ থেকে একটা টাকাও নেই নেই তাহলে আমার মসজিদের রেলগাড়িতে
রাজমিস্ত্রি বহা কেন? ওনার মাথার মধ্যে এত চিন্তা, রাত্রে জুবাইদারে ডাক দিয়ে কয় জুবাইদা ঘটনা পেঁয়াজ কোথায় খাইল? হুজুর আমারে বলে গেল মসজিদ বানাবেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, হালাল টাকা হলে জান্নাত পাবেন। আমি দেখলাম আমার মসজিদ আল্লাহ জান্নাতে রেলগাড়ি বানাই দিছে, কিন্তু আমার ফ্যামিলি ছাড়া সবার ভিতরে দেখলাম একটা রাজমিস্ত্রি বয়ে রয়েছে। কারণটা কি? মজন্ডে রাজমিস্ত্রিকে ডেকে আনা হইল, রাজমিস্ত্রিরে জিজ্ঞেস করা হইল তুই কোন সময় আমার মসজিদের জান্নাতের রেলগাড়ির টিকিট কাটলি? রাজমিস্ত্রি কথা বলে না বলে না বলে না বলে না। রাজমিস্ত্রি বলে বাদশাহ মাইন করিয়েন না, আপনার অনেক ক্ষমতা, আপনি যখন বললেন এই মসজিদের ভিতর আমি কারো কাছ থেকে কিছু নিব না, হয়তো তোমরা রাতে খাইটা দিতে পারো পানি দিতে পারো, কিন্তু অর্থ করি কারো কাছ থেকে কিছু নিব না। আমার রসুল বলছে মসজিদে যদি কেউ একটা ইটাও লাগায় দেয় আল্লাহ তার জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দিবে। আমি আলেমদের মুখে এই ওয়াজটা শুনিয়া আমি মনে মনে ভাবলাম বাচ্চার সামনে যদি টাকা করি দেই বাচ্চা তো নিবে না। আপনি যে পাথরগুলো লাগাইছেন, এই পাথরের বিরুদ্ধে যে সিমেন্ট লাগাইছেন, যে প্যাক লাগাইছেন, ওই জামানায় তো সিমেন্ট ছিল না, আতাইলা মাটি ছিল। কাবাগর যেমন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম নির্মাণ করছে, ওই জামানার রাজা বাদশারা বাবা বাবরি মসজিদ যারা দেখছেন, বাবরি মসজিদ কিন্তু প্যাক মাটি দিয়ে একটা পাথরের উপর আর একটা পাথর লাগায় দিত। ওবাজান বাদশা হারুন আর রশিদ বলেন তুই কেমনে জান্নাতের ভিতরে ঢুকলি? আপনার পাথরের মধ্যে যখন আর একটা পাথর বসাইতেছিলাম আমি মনে মনে ভাবলাম আমার তো জান্নাতে যাইতে হবে, আমি ছোট্ট ছোট্ট তিনখানা পাথর আপনার মসজিদের পাথরের সাথে লাগাই দিছি। বাচ্চা হারুন আর রশিদ আশ্চর্য হয়ে গেলেন। রাজমিস্ত্রি বুকের মধ্যে নিয়ে বলে বন্ধু রে আমি কোনদিন ভাবি নাই আমার মাওলা কার দান কখন কবুল করে ফেলবে, তো ছোট্ট ছোট্ট তিনখানা পাথর কোন জায়গায় লাগাইছো আমার একটু দেখা। বলে বাচ্চা কোন জায়গায় লাগাইছি তাও আমি জানি না। জুবাইদারে ডেকে ডেকে বলে জুবাইদারে আমার আল্লাহ যে বলেছে উলামা একরামের মুখে শুনছি, দান যদি সহি হয় নিয়াত যদি সহি থাকে আল্লাহ তার বাপ থেকে নিয়ে নেয়, আমি 100% বিশ্বাস করে নিলাম এই রাজমিস্ত্রির নিয়াত ভালো ছিল, আল্লাহ তারে দুনিয়ার থেকে বাদলা জান্নাত দেখাইয়া দিছে। ঠিক বৈকালবেলা হারুন আর রশিদ বইয়া রয়েছে চিন্তা করতেছে যে রাজমিস্ত্রি জান্নাতের ছোট্ট ছোট্ট তিনখানা পাথর লাগাইয়া জান্নাতের টিকিট কেটে ফেলল, জান্নাতের টিকিট পাওয়ার জন্য আরো কোনো সিস্টেম আছে কিনা এই কথা বৌলইয়া বলতাছে বাগানের মধ্যে বইয়া। আর আপনারা জানেন রাজা বাদশারা যেখানে থাকে তাকে বাড়ির সামনে বাগানই থাকে, ঠিক না বেঠিক? সৌদি আরব যদি কোনোদিন যান আল্লাহ নিলে দেখবেন ওই দেশের সুলতানদের বাড়ির অন্তত 10 বিঘা 22 বিঘা 30 বিঘা লয়ে করে, এর ভিতরে অন্তত 150 মানুষ দিয়ে তারা বাগান করে, কারণ বাগানের ভিতরে তাদের একটা মজাই আলাদা, কথা ঠিক না বেঠিক? আগ্রার তাজমহল যারা দেখতে গেছেন, আমি তো দেখছি আল্লাহ অনেকবার দেখাইছে, আগ্রার তাজমহলের সামনে দেখবেন মুমতাজের জন্য যে তাজমহল খালি বানাইছে তা না, বাদশাহ শাহজাহান তার বাড়ির সামনে তাজমহলের সামনে বিশাল বড় বাগান করছে, সে বাগান এখনো পর্যন্ত দাঁড়ায় আছে, শত শত বছর আগের বাগান। তো হারুন আর রশিদ বাগানের মধ্যে বৌলে বয়ে রয়েছে আসরের টাইমে, হঠাৎ করে দেখে বাহলুল অর্থাৎ তার মসজিদের ইমাম এবং তার খাদেম তার পিএস, আরে ভাই ওই জামানার রাজা বাদশাদের পিএস থাকতো আলেম ওলামা, আর আমাগো দেশের পিএস রাজা বাদশাহ গো এমপি মন্ত্রী গো পিএস হলো যে সবচেয়ে বেশি বোতল খাইতে পারে ওইটা, কথা কন না কেন?
বোতল খায় যারা তালমাতাল কথা কইতে পারে ওইটা হলো এমপি মন্ত্রীর পিএস যেইটা বেশি সুদখোর ওইটা হলো এমপি মন্ত্রীদের পিএস আর ওই জামানা রাজা বাদশাদের পিএস ছিল আলেম উলামা যেরকম বাহলুল যেই বাহলুল আমার আল্লাহর সাথে প্রতি রাতে কথা কইতো হালাকে হারুন আর রশিদের পিএস সে হারুন আর রশিদের বাতাস দেয় হঠাৎ করে হারুন রশিদ বড়লিয়ে কইতাছে আরে হুজুরা তো কইলো মসজিদ বানাইলাম মসজিদের ইখলাসের সাথে একটা রাজমিস্ত্রি আমার জান্নাতের আমার গাড়ির টিকিট কাটলো জান্নাতটা যদি আল্লাহ আমারে দিত আরে ইবাদত সবই আল্লাহ কবুল করে কিনা জানি না চিন্তা ভাবনা করতেছে হঠাৎ করে বাহলুলায় কইতাছে এই জান্নাতের টিকিট কিনবে জান্নাতের টিকিট কিনবে জান্নাতের টিকিট কিনবে কেডা জান্নাতের টিকিট কিনবে কেডা হারুন রশিদের বউ জুবাইদা বলে তোমার জান্নাতের টিকিটের দাম কত বলে 1 টাকা কয় টাকা জোরে কোন 1 টাকা আরো জোরে 1 টাকা আরো জোরে 1 টাকা আপনারা যদি কেউ কয় জান্নাত আপনার নামে 100% লিখে দিব আপনি 10000 টাকা দেন আপনি তো পট করে কইবেন জান্নাত কি তোর বাপের নিজে 10000 টাকা দি জান্নাত বিসপি ঠিক না বেটি ঠিক হালাকে জান্নাত অনেক সময় চাইরা নাই বিক্রি হয়ে যায় তিনখানা পাথরের বিনিময়ে যদি রাজমিস্ত্রি জান্নাত কিনতে পারে 1 টাকায় কি জান্নাত কেনা যায় না জোরে কোন যায় বাহলুল পাগলা বলে ফেলছে জান্নাতের টিকিট কিনবে কে জান্নাতের টিকিট কিনবে কে হারুন আর রশিদ পট করে কলার ধরে কয় মোল্লা বুঝছ না তুই তোর মাথায় কি কিছু নাই বলে একটু আরামে বসি তুই এখানে ও ডিস্টার্ব করতাছস এই জান্নাত কি তোর বাপের যে তুই জান্নাতের টিকিট বেচবি কহ জান্নাত আমার বাপের বা জান্নাত তোর কেমনে বাপের হইল কেন আমার জাতির পিতা ইব্রাহিম আমার বাপের যদি জান্নাত আল্লাহ আমার বাপের নামে দলিল করে দিতে পারে তো আমার বাপেরই তো সুবহানাল্লাহ আস্তে কইলে আর আপনি পাইবেন না আমার বাপ আদম আলাইহিস সালাম যদি জান্নাতে থাইকা থাকে জান্নাত যদি তার নামে দলিল থাকে তাহলে আমার বাপের জান্নাত মানে আমারও জান্নাত আমার নবী মুহাম্মদ বাবা যদি আমার জান্নাতে চলে যায় থাকে তাহলে আমার বাপ তো জান্নাতে আছে তা পোলা কি জাহান্নামে যাবে নি হারুন রশিদকে বাক বাক হেনতে বাহলুল বলে ঠিক আছে যাই জুবাইদা ডাক দিয়েছে বাহলুল রে জান্নাত আমার কাছে বিক্রি কর 1 টাকা দিয়ে দিলাম জান্নাতের তালপাতার একটা টিকিট বাহলুলের কাছ থেকে জুবাইদা কিনিয়া নিলেন যেই জুবাইদা নহরে জুবাইদা আরাফার মাঠে যখন জান্নাতের টিকিট কিনা লইছে বাবা স্বামী স্ত্রীর মধ্যে একটু গ্যাঞ্জাম লেগে গেছে তুমি সব জায়গায় বেশি মাতবাড়ি দেখাও আমি যারে অপমান করে তারায় দিলাম তুমি তারে হাতের মধ্যে নিয়ে জান্নাতের টিকিট কিনলা তুমিও পাগল ওই একটা বাহলুল ছাগল হারুন রশিদের বিবি বলে দেখো সব জায়গায় বাড়াবাড়ি করতে নাই বাহলুল রে আমি চিনি বাহলুলের সাথে মওলার যোগাযোগ আছে স্বামী স্ত্রী একটু ঠোকরা মুকরি হইয়া একটু গ্যাঞ্জাম লাগিয়া দুইজন দুই দিকে ঘুমাই রইছে ঘুমের মধ্যে বাচ্চা হারুন রশিদ স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে একদিকে ফেরেশতারা পিড়াইয়া হিসাব নাকাশের দিকে লয়ে যাইতাছে মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারতাছে গো চারটা সূর্য চারদিক থেকে উদিত হয়ে গেছে সূর্যের তাপ মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতাছে হারুন রশিদ দৌড়ায় আর দৌড়ায় কোথায় যাব গো কোথাও তো জায়গা নাই ছায়ার কোনো ব্যবস্থা নাই হারুন রশিদ চিল্লায় আর দৌড়ায় চিল্লায় আর দৌড়ায় চিল্লায় আর দৌড়ায় দৌড়াইতে 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 নদীর পারে যায় দেখে বিশাল বড় একটা স্টিমার দাঁড়ায় আছে স্টিমারের মধ্যে দেখে দুইজন মাত্র নাবিক হেল্পার দুইজন পুরা যাত্রী ভরা
যাদের কোনোদিন هارون রশিদ দেখে নাই মাত্র দুইটা সিট খালি দুইটা সিট খালি একটা সিটে বসাবার জন্য هارون রশিদের বিবি জুবাইদার কে যেন হাত ধরে টাইনা উঠাই লয়ে যায় একটা টান দিয়া هارون রশিদের বিবির জাহাজে উঠাই নেওয়া হইল هارون রশিদ পিছনের থেকে ডেকে ডেকে বলে ভাই রে তোমরা যে মহিলাদের উঠাই নিয়ে যাইতেছো তো আমার বিবিরে লয়া তোমরা কই যাও هارون রশিদের কথা কেউ শুনে না ধাক্কা দিয়া বাবা هارون রশিদ ফেলে দিয়েছে هارون রশিদ বারবার জিজ্ঞাসা করে আমার বিবিরে লয়া তোমরা কই যাও তোমরা কই যাও هارون রশিদ উঠতে দিল না জাহাজটা ছেড়ে দিল هارون রশিদ নদীর পার দিয়ে দৌড়ায় আর বলে জুবাইদার আমার না লয়ে যাস না রে তুই আমার লয়ে যা লয়ে যা লয়ে যা তুই একা যাস না আমি তোরে অনেক ভালোবাসি আমি তোরে কত দামি দামি কাপড় পরিধান করাইছি এই বিপদের সময় তুই আমারে রাইখা যাস না জুবাইদার চলিয়া গেল هارون রশিদ বারবার বলতেছে তুই যাইস না যাইস না আমার লয়ে যা যা বলতে 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 বাবা هارون রশিদের ঘুম ভাঙ্গে গেছে ঘুম ভাঙ্গে গেছে তো ঘুমের ভিতরই কইতেছে আমার যাইস না আমার লয়ে যা আমার থুইয়া যাইস না ঘুমের থেকে উঠাও দেখো কইতেছে আমার লয়ে থুইয়া যাইস না তোর শুয়ে যাইস না জুবাইদে বলতেছে তুমি কি পাগল হয়ে গেল সন্ধ্যার সময় থেকে আমার লাগে গ্যানজাম ঘুমের মধ্যেও গ্যানজাম আবার হান কইতেছে আমার থুইয়া যাইস না এই মগা বেটা কই থুইয়া গেছে আমি তো ঘরেই আছি কই বাত্তি ধরা তখন তো ছিল কুপ্পি তেলের কুপ্পি চিনেন না কুপ্পি বাত্তি জাইতুন তেলের বাত্তি যখন কোপ দিয়া মাশাআল্লাহ বাত্তি ধরায় দেহে বোর সামনে ল্যাম্পোডারে ধরায় বলে আমার এখনো বিশ্বাস হয় না যে তুই নৌকায় উড়স নাই কোন নৌকায় উড়ছি কয় তুই জাহাজ উড়ছর কই আমি দেখছি তাড়াতাড়ি ওঠ কেন বাহাদুলের কাছে যাইতে হইব কা কি লাগা কা বাহাদুলের কাছে যাইতে হইব দুইটা টিকিট দেখছিলাম একটা তুই কিনছর আর একটা আমি কিনি নাই তার কাছে আছে কয় কি দেখছো তাই কও স্বপ্নে দেখি বাহালুল আর তোর দুইটা সিট আমার সিট নাই চল বাহালুলের কাছে আর একটা সিট আছে ওর কাছ থেকে আমি কিনে লই আহি সুবহানাল্লাহ বলেন না বাজান هارون রশিদ ভিক্ষুকের মতো দৌড়াইতাছে 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 জায়দাকে বাহালুল রাতের অন্ধকারে আমার আল্লাহকে ডাকতাছে الله حاضری الله نادری اللہ کے ابھی سورت ڈاکتا سے بحلول اللہ پریمی امون باب مگنو ہے گا سے هارون رشید بچا هارون رشید بحلول درزائے زیا بار بار بولتے سے بحلول درزہ کھول درزہ کھول بحلول کنو رکم باب درزہ کھولے نا আল্লাহর প্রেমের মাঠে পাগল হয়ে গেছে বাবা দীর্ঘ সময় পরে যখন هارون রশিদের ডাকে সারা দিয়া দরজা খুলছে বলে বাহালুল রে তোর কাছে দ্বিতীয় একটা টিকিট ছিল ওই টিকিটটা কই সঙ্গে সঙ্গে বাহালুল বলে ও বাচ্চা ওই টিকিট তো আর আমার কাছে নাই টিকিট তো জাহাজের নাবিক লয়ে গেছে জাহাজের নাবিক লয়ে গেছে তার মানে কেন আপনার বিবিরে আপনি দেখেন নাই যখন ফেরেশতা টান দিয়া জাহাজে উঠায় ফেলে টিকিট না দেইখা তোর সিক টিকিট চেক না কইরা তোর জাহাজে উঠায় নাই ওই টিকিটের মধ্যে তো আমার টিকিট জমা হয়ে গেছে هارون রশিদ কান দেয়ার কয় বানুল রে আমি স্বপ্নে দেখছি জাহাজে আমার বিবিরি উঠাইছে তুই কেমনে জানোস ও নাদান বাদশা আমি আমার মাওলার সাথে এমন প্রেম করছি
আমি এমন প্রেম করছি রে বাচ্চা তোমার বিবি মাওলার প্রেমে পাগল হইয়া না দেইখ আমার আল্লাহর জান্নাত কিনা ফেলছে বিশ্বাসের উপরে তোমার ভিতরে কনফিউশন ছিল বাচ্চা জান্নাত কি আর আমার বাপের আমি যখন বারবার বলছিলাম আমার বাবা আদম জান্নাতে আমার বাবা ইব্রাহিম জান্নাতে দুনিয়ার সব নবীরা আমার বাবা নবীরা যদি জান্নাতে যায় তার সন্তান কোনোদিন জাহান্নামে যাবে না তোমার ভিতরে ইয়াকিন ছিল না বিদায় তোমার টিকিট জমা হয় নাই হারুন আর রশিদ বলে বাচ্চা হারুন আর রশিদ বলে বাহালুল দে আমার যত সম্পদ আছে সব তোর নামে লিখে দিব শুধু একটা টিকিটের ব্যবস্থা করে দে হারুন রশিদের উত্তরে বলে নাদান বাচ্চা টাকা দিয়া মাওলার সব কিছু কিনা যায় না এই হারুন আর রশিদ রাতের অন্ধকারে ঘুমায়াছে হঠাৎ করে কে জানো ডেকে ডেকে বলে হারুন রে ও হারুন তুমি আমার মাওলার সাথে যোগাযোগ করার জন্য যা কিছু আছে সবই তুমি করে ফেলেছো কিন্তু একটা কাজ করতে হবে কি তোমার এই রাজ পেশা ছেড়ে দিতে হবে আল্লাহু আকবার বললেন না রাজ পেশা সারাসারা আমার মাওলারে পাওয়া যাবে না হারুন আর রশিদ মনে মনে ভাবলেন আলেমদের কথায় সবই তো করলাম মাদ্রাসা করলাম মসজিদ করলাম যত ভালো ভালো কাজ আছে সব আল্লাহ আমার দ্বারা করাইল সাধারণ এই রাজ পেশা ছাড়া এটা কোনো ব্যাপার না আপনাদের জানা আছে জুবাইদা যেদিন ইন্তেকাল করে চলে গেলেন বাচ্চা হারুন আর রশিদের ছেলে মামুন আর রশিদ মারহাবা বলেন প্রিন্স মামুন যাকে বলা হয়তো যার কথা তাফসিরও আছে মিয়া এই ওয়ার্দু জাহান ওমরের মতো পুরা মধ্যপ্রাচ্যটা শাসন করছে হারুন আর রশিদ এই হারুন আর রশিদের বিবি যেদিন মারা গেল বিবির জন্য বাদশা শাহজাহানের মতো হারুন আর রশিদ পাগল হয়ে গেলেন মনে মনে ভাবলেন যেই বিবির জন্য আমি এত কিছু করলাম মসজিদ মাদ্রাসা এত কিছু করলাম আজকে আমার বিবি আমার রাইখা চলে গেল আমি আর এই সংসারের মধ্যে একটা কদম দিব না তার খাদেমকে ডেকে ডেকে বলে বালুল দে জি উস্তাদ মন্ত্রীদেরকে ডাক দে ডাক দিছে সমস্ত আমানতগুলো বুঝাইয়া দিয়া বাইতুল মালের চাবিটা দিয়া তার রাজপেশাদের চাবিটা তার কাজের বুয়ার হাতে বুঝাই দিয়া হারুন আর রশিদ রাতের অন্ধকারে শুধু একটা লুঙ্গি লইয়া দুইটা পাঞ্জামি লইয়া জঙ্গলের মধ্যে ঢুকে গেল বাবা জঙ্গলে খালি ঢুকলি তো কাজ হবে না খাওনের দরকার আছে না নাই কথা কর না কেন বানানো কথা আমি বলি না হারুন আর রশিদ যখন খাবারের জন্য কোথায় যাবে কার কাছে যাবে যতদিন পর্যন্ত নিজের কাছে প্রয়োজনীয় কয়েকটা টাকা ছিল সব শেষ হয়ে গেছে বাজানরে বছর তিন বছর যাইবার পরে যে পরনের লুঙ্গিটা দুইটা লুঙ্গি ছিল সেটাও ছিঁড়ে গেছে পায়জামাটাও ছিঁড়িয়ে গেছে ছদ্মবেশে হারুন আর রশিদ রে কেউ ছিঁড়ে না ইরাকের জমিন দিয়ে ঘুরে বাগদাদ দিয়া রাতের অন্ধকারে মসজিদের মসজিদের বারান্দায় ঘুমায় সারা রাত আমার মাওলার ইবাদত করে আর আল্লাহরে ডেকে ডেকে বলে মালিক তোমারে কই গেলে পামু যদি এই হারুনের সাথে জীবনে একটা দিন দেখা দিতা জীবনে আর কোন জিনিসের অভাব থাকতো না দুনিয়ায় কত জিনিস দেখলাম শুধু তোমারে একবার দেখতে চাই গো মালিক এই আশায় মসজিদের বারান্দায় বারান্দায় ঘুমায় পাগলের মতো হারুন আর রশিদ ঘুমায় আল্লাহু আকবার বলতে পারেন না হারুন আর রশিদ পাগলের মতো ঘুমায় হঠাৎ করে মুয়াজ্জিন আসছে মসজিদের খাদেম আর সিরাকের জমিনে হারুন আর রশিদ বারান্দায় শোয়া
আসিয়া দেহে পাগলের মতো একজন বইয়া রইছে, এই তুমি কে? ভাই আমি একজন মুসাফির, মসজিদ কমিটি খুব খারাপ, মসজিদে আপনার শুইতে দেয়া যাবে না। কেন? চুরিদারি হয় আপনি বেরিয়ে যান। যেই হারুন আর রশিদ ওই জামানায় 5,500 মসজিদের বেতন দিত, আরো জোরে কন, 5,500 ইমাম খতিব মুয়াজ্জিনের বেতন দিত, নিজের নিজের ব্যবসায়ী টাকা। আজকে তার বারান্দায় জায়গা হলো না। হারুন আর রশিদ বলে দিলেন, ভাই এটা কথা কই, তোমাকে মসজিদে সিঁড়ির উপরে একটু শুয়ে থাকি, এখানে শোয়া যাবে না। কমিটি জানতে পারলে আমার চাকরি নট। হারুন রশিদ কান দেয়ার কয়, মালিক তোমারে পাইবার লাগে মসজিদ একটু হইতে চাইছিলাম, খাদেম বাইর করে দিল, সিঁড়ির উপরে একটু কাইতে হয়ে থাকতে চাইছিলাম বাইর করে দিল মসজিদ, বলে তোমার ঘর, এখন আমি কই যাবো? খাদেমের কথা না শুই না, যেখানে দেখবেন এখনো পর্যন্ত আমাগো দেশে তো মসজিদের মিনারা বানা হয় মসজিদের উপরে, আর সৌদি আরবে মসজিদের মিনারা বানায় মসজিদের বাইরে। তো মসজিদের যেখানে মিনারা বানাইছে আজান দেওয়ার জন্য তদনীন্তিন কালে, ওই মিনারার নিচে দুইটা সিঁড়ি থাকে, ওর নিচে হারুন আর রশিদ কাইতে পড়ে রয়েছে। খাদেম সকালবেলা আয়া দেহে ওই জায়গায় কাইতে পড়ে রয়েছে, ঠ্যাং ধরে আমন ধরে টান দিছে, মাথা ফাইটা সলসল করে রক্ত বাইরে হইতেছে, রক্তগুলা হাতে নিয়ে কয়, মালিক যেই হারুন আর রশিদ মনি মুক্তার উপরে ঘুমাইত, আজকে সময়ের ব্যবধানে তোমারে পাইবার জন্য মসজিদের বারান্দায় ঘুমাইতে চাইলাম, ঘুমাইতে দিল না, সিঁড়িতে ঘুমাইতে চাইলাম দিল না, মসজিদে না ঘুমাইয়া মিনারার নিচে ঘুমাইলাম, সেখান থেকে মাথা ফাটায় দিল। তুমি দেখো রক্ত দেখে কি তোমার মায়া লাগে না? বাজানরে হারুন আর রশিদ সঙ্গে সঙ্গে বলে, মালিক যদি হারুন আর রশিদের জীবনের কোনো আমল ভালো লাগে এ রসিলাই তুমি হারুন আর রশিদরে মাফ করে দিবানি, যদি কানে শুনতে পাইতাম তুমি আমারে মাফ করে দিছ, আমার জীবনে আর কোনো আশা থাকতো না। বাজানরে একজন বাচ্চা হইয়া যদি এইভাবে অবস্থা হইতে পারে, এবার আমি দেখব আপনার চোখে এক ফোঁটা পানি জমে কিনা। হারুন আর রশিদ কি যখন মসজিদের বারান্দার থেকে মারিয়া তাড়াইয়া দিছে, জঙ্গলের ভিতরে যাইয়া যায় নামাজ বিছাইয়া মালিককে ডাক দিয়া বলে, মালিক রে মসজিদেও যখন জায়গা হয় নাই নিজের পরিচয়টাও দিলাম না, আমার মনে হয় আমার রাজপেশাদের মানুষগুলো সবাই আমারে তালাশ করে আর আমি তোমারে তালাশ করি, মালিক তোমারে যদি পাইতাম ফানে হেমাল মাওলা ওয়ানি হেমান নাসির, তোমারে পাইলে আমার আর কোনো কিছু লাগতো না। হারুন আর রশিদ যখন সেজদায় পড়ে এইভাবে কান্দে, কানতে 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 বাবা ওই ইলহামের মাধ্যমে পাইতে যে, হারুন রে আমি মালিক তোরে মাফ করে দিছি, নিজের হাতে মদের তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে না, বান্দায় যখন আল্লাহ বলে ডাক দিবে বান্দার গুনা এমনি এমনি জড়িবে, বৃষ্টির পানি পড়ে বাজান জমিনে গুনাগারের গুনা তেমনি জরে জমিনে। হারুন রশিদ যখন কান্দে লেখক লেগে হারুন রশিদের চোখের পানিতে বুক পাইছে যায়, মালিক তুমি যখন আমারে মাফ করে দিছো
আমার এই দুনিয়ায় রে ভুল আপনারা জানেন هارون রশিদের মৃত্যু বাবা জঙ্গলের মধ্যে হয়ে যায় هارون রশিদের জানাজা ওই জামানার সবচেয়ে বড় জানাজা হয়েছিল هارون রশিদের লাশ কেমনে আমার মালিক জানাজায় উপস্থিত করাবে বাজানদে ওই জামানায় যে বড় বুজুর্গ ছিল তার রাতের অন্ধকারে কে যেন স্বপ্নে দেখায় আর বলে هارون রশিদ রে তোমরা খুঁজা পাইবা না এই দুনিয়ার থাকা অবস্থায় পাইবা না هارون রশিদ এখন আমি মাওলার জিম্মায় চলে আসছে এখন যায়া দেখো অমুক পাহাড়ের অমুক জায়গায় পড়ে আছে আল্লাহর বলি যায়া দেখে هارون রশিদ বাবা ঠিকই পড়িয়ে রইছে এই দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আপনাদের জানা আছে এই দুনিয়ায় যার বডি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিযুক্ত হয়ে যায় ওই মানুষটা ডাইরেক্ট আল্লাহর জিম্মায় হয়ে যায় ঠিক না বে ঠিক আর জিম্মাদারি কে নেয় এ জোরে কোন কে আল্লাহ আর জিম্মাদারি কে নেয় রসুলের প্রিয় সাহাবী হানজালা যখন আপনি উহুদের মাঠে যাবেন পৃথিবীতে কয়েকজন সাহাবীর আমার আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়া মৃত্যুর পরে গোসল দিছে তার ভিতরে নবীর জীবত দশায় একজন সাহাবীরে গোসল দিছে মারহাবা বলেন এ মুসলমান ভাইরা যখন আল্লাহ ও আল্লাহর রসুলকে কেউ মাইনে লয় সব জিম্মাদারি কে নেয় হানজালা নতুন বিবাহ করছে গত পরশুদিন বোর কারণে উহুদের মাঠে যাইতে পারে নাই যেই দিন উহুদের মাঠে যুদ্ধ ওই দিনকে সকালবেলা বৌলয়া হয়ে রইছে শ্বশুর বাড়ি রসুলের প্রাণপ্রিয় সাহাবি হানজালা অত্যন্ত লম্বা একজন সাহাবি ছিলেন টল ফিগার টকবুকে যুবক মাত্র 22 বছরের যুবক বিশ্বনবী বলেছে বেঈমানরা 1000 বেঈমানরা 3000 মুসলমান 1000 এখান থেকে ভাগি আসলো 300 রইল 700 700 লয়া নবী উহুদে যাইতেছে ওই সাহাবী মনে মনে ভাবছে সকালবেলা জামুনে কিন্তু সকালবেলা শ্বশুর বাড়ি বৌলিয়া ঘুমাইতে যাই 11টা বাজে গেছে নতুন বৌলিয়া ঘুমাইছে স্বামী আর স্ত্রী নতুন বিবি নিয়ে ঘুমাইলে তো আপনাদের বালক পুরুষ যারা বুঝাইতে আর সময় নাই শরীর নাপাক হয়ে গেছে এক বিছনায় স্বামী স্ত্রী ঘুমানো হঠাৎ করে 11টার সময় কে যেন ডেকে ডেকে বলে তোমরা কে কোথায় আছো মদিনার নবী কে কারা যেন মাইরা ফেলছে তোমার নবী শহীদ হানজালা একটা লাঠি দিয়ে শ্বশুর বাড়ির গেট ভেঙে ফেললেন হানজালা রে তোর আর পয়সা তাই গেল কি রে হানজালা বিবি লাভ দিয়া উঠিয়া কয় তুমি কি সকালবেলা উঠিয়া পাগল হয়ে গেল আমি পাগল হব না আমি যার জন্য জান্নাতের টিকিট পাওয়ার কথা সেই কলিজার টুকরে নবী আমার নাই বাবার অঢল সম্পদ বাদ দিয়া যার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের টিকিট কিনলাম বিবি বলতে যে তুমি কি করতে যাও তাড়াতাড়ি দে তরবারি দেখো গতকালকে যাইতে চাইছিলাম যাই নাই তাড়াতাড়ি যুদ্ধের পোশাক দে বিবি বলে যাইবার আগে অন্তত গোসলটা করিয়া যাও হানজালা বলে গোসল করতে গেলে আমার দেরি হয়ে যাবে গোসল করতে অন্তত 10টা মিনিট সময় লাগবে এই 10 মিনিট আমি উহুদের দিকে দৌড়াইলে কাছাকাছি চলে যাইতে পারবো কোন রাবি বলে অর্ধেক গোসল করতেছিলেন ইন্দিমেন টাইমে কানে খবর আসছে নবী নাই আর এক রাওয়ায়েত আসছে গোসলের কাছে যাইতেছিলেন ওই অবস্থায় দৌড় শুরু করলেন উহুদের মাঠের কিনারায় যায় শুনে
আমার নবী বেঁচে আছে কিন্তু নবীর দাঁত দুইটা ভাঙিয়ে দিয়েছে নবীর মাথার মধ্যে দিয়ে কড়া ঢুকে গেছে নবীর কড়ায় কান দিয়ে বের হয়ে গেছে লোহার রড হানজালা ডাক দিয়ে বলে বেঈমানের বাচ্চারা রে হানজালা আসিয়া গাজা হানজালা উহুদ পাহাড়ের পিছনের দিকে বাবা আক্রমণ করলেন শত্রু ছাউনির মধ্যে ঢুকে গেলেন যুদ্ধ করতে 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 হানজালার সামনে দিকে বেঈমানগুলোরে কুচু কাটা করলেন হানজালা শহীদ হয়ে গেল আপনারা জানেন যুদ্ধ বন্ধ হয়ে যায় আসরের নামাজের পরে মাগরিবের আগ দিয়া বিশ্ব নবীর পাহাড়ের উপরে তোলা হইল যেই পাহাড়টা ফাটিয়া বিশ্ব নবীর জায়গা করে দিয়েছিল ওই পাহাড়ে টেনে উঠানো হইল হঠাৎ করে আমার বিশ্ব নবীর কানে খবর আসলো নবী গো অনেক সাহাবী শহীদ হয়ে গেছে সত্তর জন সাহাবী নবী বললেন অতি তাড়াতাড়ি করে আমার পাহাড়ের নিচে নামাও নামাই এক একজন শহীদদেরকে তোমরা এক জায়গায় করো হুজুর রাত্রে তো আর সম্ভব না কে কোন জায়গায় পড়ে আছে মাগরিব হয়ে গেছে মাগরিবের নামাজ পড়া শেষ হইল ইশার নামাজ শেষ হয়ে গেল বিশ্ব নবী সারা রাত ঘুমাইতে চাইলেন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানের লাশগুলো টোকাইতেছে টোকাইতে টোকাইতে ফজর হয়ে গেল হঠাৎ করে ফজরের পরে আউলা ক্যাশ আউলা জাউলা এলো মেলো চুল পাগলের মতো দৌড়াইতেছে একটা মহিলা বিশ্ব নবীর রুমা পাহাড় যেখানে এখন উহুদ পাহাড়টা দেখেন বাবা এই পাহাড়ে যেখানে মসজিদ এখানেই বিশ্ব নবী বসা ছিলেন যেখানে সোহাদায় উহুদ যে মসজিদটা এই মসজিদের এখানে আমার নবী একটা জল চোখে পেতে বসে আছে মহিলাটা সামনে দাঁড়ায় বলে নবীজি আমি শুনতে পারছি আমার নয়া জামাই শহীদ হয়ে গেছে তোমার নয়া জামাই কে নবী গো আপনার প্রিয় সাহাবী হানজালা যারে আপনি বিবাহের কারণে রাইখা আসছিলেন আনেন নাই আমার নবী বলে হানজালার কি হয়েছে হুজুর আপনার হানজালা শহীদ হয়ে গেছে আমার নবী বলে সাহাবিয়ারে দেখো তো আমার এই কলিজার টুকরা হানজালার বিবি কি বলে নবী লজ্জার কথা বইলে গোপন করে লাভ নাই আমি আর আমার স্বামী সকালে শুয়েছিলাম আমার স্বামী নাপাক ফরজ গোসলের হুকুম তার উপরে ছিল গো নবী আমি জানি শহীদদেরকে বিনা গোসলে আপনি কবর দিবেন আমার হানজালারে আপনার প্রিয় সাহাবীরে গোসল ছাড়া কবর দিন না আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে নবী কথাও বলতে পারে না মাতার এই চল দুইটা বাবা আমার হানজালার লাশটা কোথায় পড়ে আছে সাহাবা একরাম পুরা ওহুদের মাঠটা তালাশ করতে করতে তন্ন তন্ন করে ফেললেন কোথাও যখন হানজালার লাশ তালাশ করে পাওয়া যায় না হঠাৎ করে জিব্রাইল বলে ইয়া রাসূল আল্লাহ হানজালাকে তালাশ করতেছেন গোসল দেওয়ার জন্য হানজালারে আপনার গোসল দিতে হবে না নবী হানজালারে গোসল হাজার হাজার ফেরেশতারা উহুদ পাহাড়ে চূড়ায় নিয়ে দিতেছে বিশ্ব নবী কেঁদে কেঁদে বলে সাহাবীরা আমার হানজালার কাছে যাইস না ডিস্টার্ব করিস না আমার হানজালার গোসল হইতেছে গোসল হইলে কমপ্লিট হলে নিচে নামবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি হাঁটতে পারি না আমার শরীরের মধ্যে বিরাশিটার উপরে তরবারি আঘাত ছিল তারপরে আমি খোড়াইতে 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 হানজালার লাশের কাছে গেলাম যাই দেখি এখনো পর্যন্ত হানজালার ছোট্ট ছোট্ট দাড়ি বেবে মাথার চুল বেবে জান্নাতের পানির ফোঁটাগুলো জমিন ভিজতেছে আমি আলী নবীর জামাই আবার স্বাস্থ্য ভাই আবার আমার আর একটা গুণ আছে আমার জন্ম হয়েছে কাবা ঘরের মধ্যে আর একটা গুণ আমি আলীর আছে সেটা হলো এই আমি আলী যেই বিছানায় বড় হয়েছি ওই বিছানায় আমার নবী বড় হয়েছে যেই বিছানায় আমার নবী আট বছর বয়সের থেকে নিয়ে পঁচিশ বছর পর্যন্ত যেই চকিতে ঘুমাইত
আমি আলী জন্মের পরের থেকে নি ওই খাটের মধ্যেই বড় হইছি নবীর যত ঘাম ময়লা যেই বিস্তা চাদরে লাগতো ওই বিস্তা চাদর আমি আলী গায়ে দিছি আমার এত গুণা গুণ এতকো থাকার পরও আমি হানজালার লাশের কাছে গেলাম মাথার চুলের মধ্যে হাত দিলাম আমার পুরো হাতটা ভিজিয়া গেল আমি আলী যতদিন বেঁচে ছিলাম আমার হাত যতই ময়লা লাগতো যত কিছুই লাগতো আমি বাথরুম করার পরে ইস্তেনজা করার পরে পানি খরচ করার পরও আমার হাত থেকে জান্নাতের ঘেরা নাশতো আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হাতের মধ্যে থেকে জান্নাতের ঘেরা নাশছে কেন কথাটা বলছি মেরে ভাই দোস্ত বজরগ যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দলিল করিয়া লয় সবকিছু আল্লাহ তার জিম্মায় লয় এলো আমাদের সবকিছু আল্লাহর জিম্মায় দিয়ে দেই মরণ তো একদিন হয়েই যাবে কথা ঠিক না বেঠিক সবকিছু কার জিম্মায় দিব যদি আমার জিম্মায় আমি রাখি জাহান্নাম ছাড়া উপায় নাই আমার সবকিছু কার জিম্মায় জোরে কোন কার জিম্মায় আল্লাহর জিম্মায় যদি দিতে হয় আপনার আমার কয়েকটা সিস্টেম আছে আল্লাহর জিম্মায় যদি আপনার জীবন গড়তে হয় এক নাম্বার গড়তে হবে আমি বলবো না বাড়ি গাড়ি আপনার করা লাগবে না বাড়ি গাড়ি করবেন যেই বাড়ি গাড়ির ইনকামের মধ্যে কিছু আল্লাহর রাস্তায় দান থাকতে হবে আপনার হায়াতে জিন্দেগি সুন্দর করবেন হায়াতে জিন্দেগির ভিতরে কিছু নামাজ আপনার জীবনের সময়টা আল্লাহর রাস্তায় থাকতে হবে কথা বলেন না কেন আপনি দুনিয়ার সব কাম করতে পারলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার টাইম আপনার নাই এই হায়াতে জিন্দেগির কুত্তার যেরকম দাম আছে দাম নাই আপনারও কুত্তার জিন্দেগির সাথে খারাপ জিন্দেগি অতএব আপনার জিন্দেগির মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই হালাল হারাম তমিজ করার দরকার আছে না নাই যে ইনকাম করবেন তার থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করার সময় আছে না নাই করবেন তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে তো জীবনে হায়াতে জিন্দেগির থেকে পাঁচ ওয়াক্ত নামাজের সময় বের হবে তো ইনশাআল্লাহ আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير رب العالمين كوبي زانو حياتي زندگي شاش ہوئے دائیں اوليك যদি হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায় গো তুমি এই মসজিদকে জান্নাতের রেলগাড়ি বানাই দিও আল্লাহ যাদের কিনে হাত তুলেছি আমাদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই এই পৃথিবীতে মার মধ্যে দরদি কোথাও নেই এই পৃথিবীতে বাবার মতো দরদি কোথাও নেই বলি কত মানুষ দেখলাম কত মানুষের সাথে লেখাপড়া করলাম কত বক্তার সাথে একই মঞ্চে বয়ান করলাম অনেকে কবরে চলে গেছি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আল্লামা দিলার হোসেন সাইদি সাহেবকে
কানুনিয়ার আমি একদিন নবাবগঞ্জ কলেজ মাঠে বয়ান করেছিলাম আজকে দেখি একই সাথে বয়ান করতেছি বারবার উনি হাত উঁচা করে বয়ান করতেছে আর বলতেছে আপনারা একদিন আফসোস করবেন কেন নামাজ পড়লাম না কেন দান করলাম না এই কথাগুলো বয়ানের ভিতরে বলতেছিলেন কোরআনের পাকি এই আল্লামা দেলার হোসেন সাইদি ঘুমের মধ্যে দেখেই ফজরের নামাজের পরে মনটা কেমন যেন নরম হয়ে গেল আজকে ওই বয়ানের মধ্যে বলে গেলাম আমিও তো আজকে সেই কথাগুলো বললাম একদিন আফসোস করবেন হায়াতে জিন্দিগি কেন ভালো কাজে ব্যবহার করলাম না হারুন আর রশিদ মৃত্যুর আগে যেমন আফসোস করতেন পাগলের মতো ঘুরতেন আর বলতেন হারুন রে কেন এত শান শওকতের সাথে জীবন যাপন করেছিস এখন আল্লাহকে পাইবার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরতেছিস এ মালিক তোমার কাছে দরখাস্ত আমরা যারা তোমার কাছে হাত পেতেছি আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করিয়ে দাও আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলছে আমাদের বাবা মাকে মাফ করিয়ে দাও আল্লাহ খাস করে কত বক্তাদের সাথে জুবায়ের আহমদ আনসারি সহ বাংলাদেশের কত কোরআনের পাখি একই মঞ্চে ওয়াজ করছি আজকে অনেকে কবরে মেহরবানি করে যারা কবরে চলে গেছে মাফ করে দিও কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও মুফতি আমিনী সহ আল্লাহ মাজিদুল হক সাহেব সহ আল্লাহ আমার কত ওস্তাদের সাথে একই মঞ্চে ওয়াজ করছি আমার ওস্তাদ গৌহাটডাঙ্গা মাদ্রাসার আব্দুর রব সাহেব হুজুরের কাছে 4 বছর পড়ছি ওই একই মঞ্চে আবার হুজুরের সাথে বয়ান করছি হুজুর আজকে কবরে চলিয়ে গেছে ফেসবুকে গতকালকে হুজুরের ছবিটা দেখে অন্তরের মধ্যে কত কান্দা কাঞ্জি এমন একদিন আসবে ফেসবুকের ভিতর ইউটিউবের মধ্যে আমি ইলিয়াসুর রহমান জেহাদি গুণাগারের ছবি দেখে বয়ান শুনে মানুষ কান্দবে আর দোয়া করবে আজকে সবার জন্য দোয়া করছি মেহরবানি করে আমাদের জীবনের গুনাগুলি মাফ করিয়া দাও হায়াতে জিন্দেগি যেন মৃত্যুর পরে আফসোস করা না আনা লাগে তুমি মাফ করে দিও আমাদের সকলের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ খাস করে বাংলাদেশে তুমি ইসলামী হুকুমত চালু করিয়া দাও বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম তুমি কমাইয়া দাও আল্লাহ আল্লাহ এত দাম গরিব মানুষ কেমনে কি করবো আল্লাহ মেহরবানি করে আপনার কুদরতি ফসল দিয়া আল্লাহ দ্রব্যমূল্যের দাম গরিব মানুষের হাতে নাগারের ভিতরে আইনে দাও আল্লাহ আল্লাহ গরিব মানুষের অনেক কষ্ট হইতেছে আল্লাহ আমাগো মতো গরিব মানুষের অনেক কষ্ট হইতেছে আল্লাহ মধ্যবিত্তিক মানুষের জন্য অনেক কষ্ট হইতেছে আল্লাহ তুমি আমাদের রেজেকের সংকট দূর করে দাও তোমার ফসল তুমি ফলায় দাও দাম এমনি কমিয়ে যাবে তোমার কুদরতি রহমত দিয়া জমিনটারে সুন্দর করে দাও আল্লাহ আল্লাহ তুমি যদি দ্রব্যমূল্য বেশি উৎপাদন করে দাও দাম এমনি কমে যাবে আল্লাহ মেহরবানি করে আমাদের রহমতি বরকতি ছায়া দিয়া তাড়াতাড়ি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ খাস করে অনেক জায়গা থেকে দোয়া চাইছে প্রবাসী ভাইরা দোয়া চাইছে মানিকগঞ্জ থেকে তোমার পাগল দোয়া চাইছে তার মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাইকে কবুল করে এলো আল্লাহ বিদেশ থেকে যারা দোয়া চাই তাদের মনের আশা পুরা করে দাও আসল্লাহ আল্লাহ অনেকে অসুস্থ মেহরবানি করে তুমি তাদের সবাইকে সুস্থ বানিয়ে দাও আল্লাহ অনেকে মাজার ব্যথা আঁটুর ব্যথা নামাজ পড়তে পারে না তাদের নামাজই বানিয়ে দাও বে রহমতিকা ইয়া আরহামার রাহিম যার যার স্থানে দাঁড়ায় চারে